দর্শক বন্ধু, আমি রোহিণী। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আগামী 21 জুন সূর্যগ্রহণ। এর আগের বারে 26 ডিসেম্বর 2019 সূর্যগ্রহণ হয়। তার ফলে কেতুর নক্ষত্রে 6টি প্ল্যানেট, তার মধ্যে সূর্য যে যখন এক্লিপস মানে গ্রহণের আওতায় আসে, দুটো নেগেটিভ গ্রহ ছিল, একটি প্লুটো একটি শনি। কিন্তু এবারে গ্রহণে এই রূপ নেগেটিভ কোনো গ্রহ নেই রাহু ছাড়া। আগের বারে কেতুর নক্ষত্রে গ্রহণ অনুষ্ঠিত হয়, ফলত মহামারী, কেতু মহামারীকে নির্দেশ করে থাকে। সেই মহামারীর প্রকোপ আমরা এখনো পর্যন্ত ভোগ করে চলেছি। কিন্তু নেগেটিভ দিক যাওয়ার আগে পজিটিভ, এই গ্রহণের পজিটিভ কি ঘটবে সেটা নিয়ে আগে আপনাদের সামনে বলে নিই। যেহেতু এখানে সূর্যের গ্রহণের পরে রাহুর অ্যাক্সেসের বাইরে চলে আসছে এবং পুরোপুরি কালসর্পযোগ ভাঙতে শুরু করেছে, এবং এক মাস জুলাইয়ের 15-র মধ্যে পুরোপুরি কাল রবি বেরিয়ে আসবে রাহুর আওতা থেকে এবং কালসর্পযোগ কেটে যাবে। এই যে গ্রহণের পরবর্তী সময় থেকে রবি একটু একটু করে রাহুর অ্যাক্সেসের বাইরে বেরাতে শুরু করবে, এর ফলে আমাদের করোনা ভাইরাসের যে প্রাদুর্ভাব সেটা থেকে আমরা আস্তে আস্তে বাইরে বেরাতে শুরু করব। আর এই যে গ্রহণটা অনুষ্ঠিত হবে ঠিক মিথুন রাশিতে, চন্দ্রমা থাকবে, রবি থাকবে, রাহু থাকবে, বুধ থাকবে, এবং অনুষ্ঠিত হবে মৃগশিরা নক্ষত্রে মঙ্গলের নক্ষত্র। আর এই ভারতের দিকটা আগে বলে নিই, তারপরে মেষ থেকে মীন অবশ্যই আলোচনা করব। ভারতের যেহেতু সেকেন্ড হাউসের ওপর দিয়ে এই গ্রহণটি অনুষ্ঠিত হবে, তাই সেকেন্ড হাউস যেটা রিপ্রেজেন্ট করে থাকে ন্যাশনাল ওয়েলথ, ইনকাম, স্ট্রেংথ এবং ফাইন্যান্স রিসোর্স, এগুলোকে নির্দেশ করে থাকে। তাই কিছুটা হলেও এই এক মাস, গ্রহণের এক মাস, 21 জুন থেকে 21 জুলাইয়ের মধ্যে এই ভারতের অর্থব্যবস্থার উপর চাপ থাকবে এবং চাপের ফলে একটা চেঞ্জ তৈরি হবে। এটা পজিটিভ চেঞ্জ, যেটা পরবর্তী সময় আমরা বুঝতে পারব। গ্রহণ মানে একটা পিউরিফিকেশন, গ্রহণ মানে সবসময় বাজে না, বাজে ফলটা যেটুখানি ভোগার সেটুখানি ভুগবে। এবারে যে গ্রহণটা হচ্ছে মঙ্গলের নক্ষত্রে হচ্ছে, কেতু বা রাহুর কোন নক্ষত্রে নয়, এটি মঙ্গলের নক্ষত্রে হচ্ছে, মঙ্গল অগ্নি কারক, ফলত কোন কি সমস্যা, নেগেটিভ কি দিক থাকতে পারে। যেহেতু রবি হচ্ছে আমাদের সরকার বা পার্লামেন্ট, উচ্চ পদস্থ কর্মচারী, গভর্নমেন্টের নির্দেশ করে থাকে, তাদের ওপর চাপ বৃদ্ধি পাবে। ঠিক তেমনিভাবে আমাদের ইনকাম অর্থব্যবস্থার ওপর একটা চেঞ্জ আসছে। এছাড়া যেহেতু চন্দ্রমাকে নিয়ে হবে, চন্দ্রমা আবার আদ্রা নক্ষত্রে গিয়ে অবস্থান করবে, ওই দিনই দুভাবে গ্রহণের আওতায় আসবে, চাই জলের রিসোর্স কমবে এবং জল রিলেটেড কোনো সমস্যা তৈরি হবে। এছাড়া রাহু মঙ্গল লড়াই বিবাদ দেশের মধ্যে বাড়বে, উগ্রপন্থী হানা বা কোনো অগ্নিয় ভয় বা জল রিলেটেড কোনো ভয় নির্দেশ করে রয়েছে। এই রইল দেশের অবস্থা। কিন্তু যত ভয়ই থাকুক না কেন, আমরা যেই রবি তার প্লেসমেন্ট চেঞ্জ করতে করতে এগিয়ে যাবে, আমরা সমস্ত ভয় তুচ্ছ করে এগিয়ে যাব। মেষ থেকে মীন রাশি কি হতে চলেছে। মেষ রাশি যেহেতু তৃতীয় স্থানে এই গ্রহণটি অনুষ্ঠিত হবে, ফলত ভাতৃবিরোধ, আপনার কলিগদের সাথে বিরোধ, এর প্রভাব গৃহ পরিবেশে অশান্তি এগুলো তৈরি হবে, গৃহে চুরি। কিন্তু এর গুড রেজাল্টটা আপনার যেটা যাদেরই হচ্ছে জমি রিলেটেড কোনো সমস্যা চলছিল, ভাইয়ের সাথে বিরোধ চলছিল, সে বিরোধ কিন্তু কেটে আপনারা বেরিয়ে চলে আসবেন। বিষরাশি দ্বিতীয় হাউসে হবে, আর্থিক এই এক মাস কিছু হলে ট্রাভেল ফেস করবেন, স্ট্রেস রয়েছে, কিন্তু তা সত্ত্বেও ব্যয় বৃদ্ধি পাওয়া সত্ত্বেও যেই এক মাস এই ট্রাভেলটা কাটিয়ে উঠতে পারবেন, আপনারা পজিটিভ
দিক আপনাদের জন্য খুলে যাবে, কিন্তু এই এক মাসের মধ্যে আপনারা কোনো ইনভেস্ট করবেন না। বিষ রাশি, বিষলগ্ন, মিথুন, মিথুনের লগ্নের ওপর এই গ্রহণটি অনুষ্ঠিত হবে, তাই আপনাদের জন্য একটু চাপযুক্ত। কর্মক্ষেত্রে চাপ বাড়বে, কোনো হুট করে দোষ বা বদনামের ভাগী হতে পারেন, সেই জন্য যে সমস্ত কাজ করুন না কেন খুব সাবধানে সতর্কভাবে করবেন। এবং গ্রহণের এক মাসে সতর্কতা পালন করতে পারলেই আপনাদের জীবনে নতুন রাস্তা খুলবে আয়ের। কর্কট রাশি, ব্যয় বাড়বে, ব্যয় হয়তো কর্কট রাশির এই এক মাসে বাড়বে। শত্রু সমস্যা করবে, ছোট্ট চোট আঘাত লাগতে পারে, পিতার শরীর এবং সন্তানের শরীর নিয়ে টেনশন থাকবে, কিন্তু গ্রহণের এই এক মাস কেটে গেলে আপনাদের কর্মস্থিতি উন্নত হবে। সিংহ রাশি, যেহেতু সিংহ রাশির লগ্নের অধিপতি রবি সে গ্রহণে আওতায় থাকবে, হঠাৎ কোনো অপযশ, ভাগ্য বিড়ম্বনা এগুলো আপনার একাদশ হাউসে আয়ের পথটা কিছু হলেও মনে হবে চেঞ্জ হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু সে চেঞ্জটা আপনার পজিটিভ চেঞ্জ এক মাসের পরেই বুঝতে পারবেন। এবং পিতা শরীর নিয়ে এই সময় এক মাস একটু চিন্তায় থাকতে হবে, ভাগ্য যে চেঞ্জ হবে বদলাবে তা নিয়ে ভয় পাবেন না, সেটা পজিটিভ চেঞ্জের দিকেই যাবে। বড় ভাই বোনের সাথে কিছু বিবাদ লাগতে পারে। কন্যা রাশির কর্ম পরিবেশ নিয়ে কিছুটা হলেও আপনাদের মানসিক চঞ্চলতা বাড়বে, গুপ্ত প্ররোচনার ভয় রয়েছে আপনার বিরুদ্ধে হতে পারে, কোনো অ্যাক্সিডেন্ট থেকে সাবধান, কিন্তু যাই চলুক সেই কর্ম পরিবেশে এই এক মাসের পর একটা পজিটিভ চেঞ্জ আপনারা দেখতে পাবেন। তুলা রাশি, তুলা রাশির হচ্ছে পিতার সঙ্গে বিবাদ হতে পারে, পিতার সম্মান নিয়ে কিছু হলো একটা হানি আছে, তার জন্য আপনি পিতার সাথে বাজে ব্যবহার করবেন না। আপনার ভাগ্যের চেঞ্জ এই এক মাসের পরে আপনি দেখতে পারবেন, কিন্তু আপনার শত্রু বা ভাড়াটিয়ার বিবাদ এই এক মাসে ঘটবে। বৃশ্চিক রাশির অষ্টম স্থান দিয়ে এই গ্রহণটি অনুষ্ঠিত হবে, হঠাৎ বিপদ আসতে পারে, হঠাৎ বিপদ, কর্মস্থানে হঠাৎ চেঞ্জ, কিন্তু এই চেঞ্জটা পজিটিভ চেঞ্জে গিয়ে পরিণত হবে। মনে হবে এই এক মাস কেন এই চেঞ্জ হলো, কিন্তু এই চেঞ্জটা আপনি দেখতে পাবেন ভবিষ্যতে গিয়ে পজিটিভ চেঞ্জ হয়েছে। হ্যাঁ, প্রেম ঘটিত কারণে হচ্ছে আপনার কিছুটা হলেও অশান্তি এই এক মাস হয়তো আপনাকে ফেস করতে হতে পারে। পিতার শরীর নিয়ে খুব সচেতন থাকবেন এবং আপনার পা বা ঘাড় নিয়ে। ধনুরাশির সন্তানের শরীর, প্রপার্টি নিয়ে সমস্যা হতে পারে, জীবনসঙ্গীর শরীর নিয়ে সমস্যা হতে পারে, ব্যবসা নিয়ে নতুন টেনশন, এই টেনশন এই এক মাসই থাকবে, তারপরে ওভারকাম করে উঠবেন। মকর রাশির যেহেতু ষষ্ঠ স্থানে হচ্ছে, শত্রু বিবাদ, জমি নিয়ে ভাইয়ের সাথে বিবাদ, পার্টনারের সাথে বিবাদ, কিন্তু জয়ী আপনি হবেন। এক মাস খুব এরা মাথায়, আপনার মাথায় অনেক টেনশন তৈরি করবে, কিন্তু লাস্ট জয় আপনারই হবে মকর রাশি। কর্মে চেঞ্জ আছে, সেই চেঞ্জটা পজিটিভ চেঞ্জ হবে। ঠিক তেমনিভাবে কুম্ভ রাশির, ঠিক কুম্ভ রাশির কোন নম্বর স্থানে হচ্ছে, কুম্ভ রাশির হচ্ছে পঞ্চম স্থানে হচ্ছে, পঞ্চম স্থানে, পঞ্চম স্থানে হওয়ার জন্য সন্তানকে নিয়ে একটু চিন্তা হতে পারে, সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে, প্রেম গঠিত হচ্ছে চিন্তা হতে পারে, কিন্তু আপনার ভাগ্যর একটা নতুন চেঞ্জ এই এক মাসের পরে আপনি দেখতে পাবেন, সবকিছু পজিটিভভাবে নেবেন। এবং মীন রাশি, মীন রাশির বলি, মীন রাশির হচ্ছে চতুর্থ স্থানে, গৃহ বিবাদ বাড়বে, গৃহ বিবাদ, অশান্তি, কোনো জমি রিলেটেড বিবাদ এগুলো হচ্ছে ঘটতে পারে। হ্যাঁ, সেগুলো ঘটা সত্ত্বেও কোনো ভাড়াটে নিয়ে সমস্যা এগুলো ঘটবে, ঘটার পরে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে যদি জমি রিলেটেড কোনো সমস্যা তৈরি হয় থাকে সেটা থেকে আপনারই জয় রয়েছে এই এক মাস। এই জমি রিলেটেড, গৃহ রিলেটেড বিবাদের মধ্যে থাকতে হবে, কিন্তু বিবাদ থেকে যখন বেরিয়ে আসবেন তখন আপনারই জয় হবে। এই একুশে জুন কি পরিস্থিতি হতে চলেছে মেষ থেকে মীন,
আপনাদের সামনে তুলে ধরলাম। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।